السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله حرمهما على الكافرين
وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله نبي شمقت قرم مدين أبشار كتاب سرمين উজ্জ্বল হয়ে ফোটে নিয়াজ সুবিমর জ্যোতি তৌহিদের আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি ধন্য গো মামেলা ধন্য আপনার জিন্দেগি আপনার উদরে জন্ম নিলেন দুজাহানের প্রাণের নবী আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগনা বিকামালিহি কাশাফাত দুজা بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اگر نہ ہوتی یہ فول کہ بلبل کا ترنم بھی نہ ہو چمن دہا تبسم بينا هو بلغ العلا بكماله تشرف الدجى بجماله حسنت جميع ঐতিহ্যবাহী মুতাবাররাক
তিন দিন ব্যাপী 41তম বড় মহদীপুর গাজী ইমামিয়া কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত 5 নং সয়নি ইউনিয়ন বেগমগঞ্জ নোয়াখালী মোতাবাররাক তিন দিন ব্যাপী আয়োজনে আজকের প্রথম দিনের আজিম এই অনুষ্ঠানে তাফসীরুল কোরআন মাহফিল ও ইসালে সওয়াব মাহফিলের আলোচনার এই শেষ পর্যায়ে আল্লাহর যত গোলামকে আজকের এই মাহফিলে পেয়েছি, বিশেষ করে আজকের এই মোতাবাররাক আয়োজনের সম্মানিত সভাপতি মুহতারামী ও মুকাররামী জনাব মোহাম্মদ উমর ফারুক সাহেব সভাপতি বড় মহদীপুর গাজী ইমামিয়া কমপ্লেক্স, আমরা ওনার জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে দ্বীনের জন্য হায়াতে তাইয়্যিবা সহ কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। আজকের মাহফিলের সম্মানিত উপস্থাপক জনাব হাফিজ মোহাম্মদ আবু সাইদ সাহেব, আল্লাহ পাক যেন আমার ভাইকেও দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। উপস্থিত আজকের মাহফিলের হাদারাত উলামায়ে কেরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান খুতাবা ফুদালা, আল্লাহ পাককে যারা সবচেয়ে বেশি ভয় করেন আলেম উলামা, যারা আজকের মাহফিলে এসেছে আসাতেজা আজম, সকলকে আমি আমার অন্তরন্তস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সেই সাথে আমার সম্মানিত মুরব্বিয়ানে আজম আজিজ তলাবা, সামনে উপবিষ্ট আছে আমার সম্মানিত স্নেহাস্প, আমার ভালোবাসা তারুণ্যের উচ্ছ্বাস দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণেরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা মা এবং বোনেরা, সকলকে জ্ঞাপন করছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে কয়জন সালাম আবার পরে দিলেন বোঝা যায় আপনারা আসলে নোয়াখালীর মানুষ, কারণ সালাম আগে যে সালাম দিবে নবীজি বলছেন তাকে যিনি সেরা বানায় দিবেন তিনি কে? তো আমি তো সেরা কেউ না, সালাম দিয়েছি, আপনারা সেরা হওয়ার প্রতিযোগিতায় আবারও নিজেরা সালাম দিয়েছেন, আল্লাহ যেন আমাদের সম্প্রীতি মহাব্বত ভালোবাসাকে বৃদ্ধি করে দেয়, পড়েন আমিন। এই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিলেন করোনাকালীন প্যান্ডামিক এই সিচুয়েশনে, ওমিক্রনের ভয়াবহতা যখন চারদিকে, ঠিক এমন একটা সময়ে মহান রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলে আসার বসার বলার শোনার তৌফিক যাদেরকে দান করলেন, আমরা মুনিবের আলিশান দরবারে অবনত চিত্তে সতর্ক জারি আদায় করছি, সকলে পড়ছি কালিমাতু শুকরান হামদুলিল্লাহ, প্রশংসা আদায় করলাম কার? আজাবান লি আমরিল মুমিন ধারণ করে মোমেন আল্লাহর উপরে অবিচল আস্থা বিশ্বাস টুকুন রাখে, এই ধৈর্য ধারণের কারণে মুমিনের বিপদ কাটিয়ে যিনি বিজয় দান করে দেন তিনি কে? আবার যখন মুমিন আল্লাহ নিয়ামত দান করে ফাশাকারা মুমিন, তখন আল্লাহ শুকরিয়া আদায় করে ফাকানা খায়রান লাহু, শুকরিয়া আদায় করার কারণে মুমিনের নিয়ামত গুলাকে হিসাব ছাড়া যিনি বৃদ্ধি করে দেন তিনি কে? আজকের মাহফিল থেকে সমস্বরে একত্রে সুর মিলি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আরেকটা বার পড়ি আলহামদুলিল্লাহ।
শুকরিয়া আদায় করলাম কার? খুশি না বেজার? একটা বার চিন্তা করেন, আল্লাহ আমাকে কত ভালো রেখেছে, আপনাকে কত সুস্থ রেখেছে। করোনাকালীন সময়ে যারা করোনায় ভুগেছেন তারা জানেন শ্বাস নিঃশ্বাস ফেলতে কত কষ্ট হয়। প্রতিনিয়ত আমার মালিক আমার জন্য আপনার জন্য এক এক মিনিটে 6 লিটার করে অক্সিজেন যিনি আমার আপনার জন্য বরাদ্দ দিয়ে রেখেছেন তিনি কে? একদিনের জন্য 8,640 লিটার অক্সিজেন যিনি আমার আপনার জন্য বরাদ্দ দিয়ে রেখেছেন তিনি কে? অক্সিজেনের অভাবে কত বড় বড় শিল্পপতির মৃত্যু হয়েছে, শ্বাস নিতে পারেন না, বুক ফুলে গেছে, শ্বাস নিতে পারে নাই। দয়াময় মালিক যিনি মেহরবানি করে দয়া করে এত বড় নিয়ামত দিয়েছেন, শুকরিয়া আদায় করবো কার? আমার আপনার যে হার্ট রয়েছে, এই হার্ট প্রতিদিন একবার দুইবার না, এই হার্টটা প্রতিদিন 1,00,000 বার পাম্প করতেছে, বারবার সচল থাকছে। 1,00,000 বার পাম্প করায় আমাকে আপনাকে যিনি সুস্থ দেহ দিয়েছেন তিনি কে? আমার আপনার যে কিডনি রয়েছে, এই কিডনিটা এমন, একটা কিডনি দিয়ে 1-2 লিটার না 1,500 লিটার রক্তকে যিনি প্রতিদিন ফিল্টারিং করে আমার আপনার দেহকে সুস্থ রেখেছেন তিনি কে? চোখের দিকে যদি একটু হিসাব মিলান, হিউম্যান আইস ক্যান বি আইডেন্টিফাই মোর দেন 1 মিলিয়ন কালার্স। ছোট্ট 2 মিলিমিটার ডাইমেনশনের চোখ, এই চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়ে দিয়েছেন, 10,00,000 রং যদি আপনার সামনে দিয়ে দেওয়া হয়, কোনটা সাদা, কোনটা কালা, কোনটা লাল, এটা নির্বাচন করার ক্ষমতা যিনি চোখের মধ্যে দিয়ে দিয়েছেন তিনি কে? সুপার কম্পিউটারের চাইতে পাওয়ারফুল ব্রেইন দিয়েছেন আমার মালিক। এত এত নেয়ামত যেই মালিক দিয়েছেন সেই মালিকের জন্য একটা বার আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আমার খুব ভালো লাগতেছে এই জন্যে যে আমি সিলেট থেকে আসছি, সিলেট একদিকে, আপনারা নোয়াখালী আরেক দিকে, ঠিক কিনা? তো এত দূর থেকে আসার পরেও আপনারা এত চমৎকার করে আল্লাহর প্রশংসা আদায় করছেন, শরীরে এখন আর কোনো ক্লান্তি নাই, আল্লাহ ক্লান্তিটা মুছে দিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন নাই বলছেন কোরআনে? আল্লাহ বলেন নাই আলহামদুলিল্লাহ রহমান? আল্লাহ বলেন নাই এমনটা? আলহামদুলিল্লাহ রহিম একটা না বলে আমার মালিক সরাসরি বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য বললেন আলামুল লিযাতি ওয়াজিবুল উজুদি মুস্তাজমিউন লি জামিউল মাহামিদি ওয়াল মাহাসিন। যত নামে যত বৈশিষ্ট্য যত সৌন্দর্য আছে, একটা নামের দিকে তাকালে সব সৌন্দর্য সব বৈশিষ্ট্য পাওয়া যায়, সেই নামটা কি? জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? এই তো গত 2 দিন আগে কুমিল্লাতে আগুন লেগেছে, আপনারা সংবাদে দেখেন নাই? সে আগুন যখন দাও দাও করে জ্বলছে, আগুনের ভিতরে মানুষগুলো নিবানোর জন্য প্রাণ চেষ্টা করতেছে,
আর ওই মুহূর্তে যেই মালিকের মহান নামটা উচ্চারিত হয়েছে, নামটা কি? সে আল্লাহর জন্য আরেকটা বার প্রশংসা করি, পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যদি আজকে আমি আপনি বোঝার চেষ্টা করি, সেদিন কিয়ামতের দিন ফেল ফেল করে গোলাম আমল নামার দিকে তাকায় থাকবে, আমল নামার দিকে গোলাম যখন তাকায় থাকবে, আলহামদুলিল্লাহ মালিকের প্রশংসার কারণে যিনি আমল নামা বাড়ি বানায় মাফ করে দিবেন তিনি কি? এজন্য আজকে ছোট্ট একটা আমল, গত বছর তো আসি নাই, এর আগের বছর মনে আসছিলাম না, এর আগের বছরে আমি একটা আমল দিয়ে গেছিলাম, কয়জনের মনে আছে আল্লাহ ভালো জানে, কারণ আমরা তো ওয়াজের মধ্যে এখন দুইজন উঠতেছি, আপনার কি উঠার পক্ষে না বসার পক্ষে? আজকের ওয়াজে বসা যাবে কিন্তু উঠা যাবে না, আমি খুব লম্বা ওয়াজ করবো না। কয়টা বাজে এখন? অলরেডি 10:30, উনি কো 10:15, মানে উনি 15 মিনিট এখনো। হ্যাঁ, ওনারা মাহফিল কর্তৃপক্ষ তো, এই জন্য যে একটু বাড়াই বলি, অসুবিধা কি? তো এখন বাজে 10:32, এই তো গড়ি আমার চোখের সামনে আলহামদুলিল্লাহ 10:32। কয়টা পর্যন্ত ওয়াজ শুনবেন? আর 30 মিনিট করলেই তো সারব। কি যে না কি ও আল্লাহ রে আল্লাহ, ইয়ং হল এদের সারা নাই, এত তাল নাই তো, ইয়ানে কত মুরব্বী আছে, মুরব্বীরা কি কয়? মুরব্বী কিছু কয়েন না, খালি মাথা লড়াই দিছে যে হুজুর আমি বুঝিলাম যে আমি উপরে জুলুম করি আমি। আপনারা কি কন? মুরব্বী একজনও কিচ্ছু কয়েন না যে হুজুর আমি বুঝিলাম আপনি জোয়ানদের কথার উপরে আপনি উল্টাপাল্টা করিয়েন না। আচ্ছা, মাহফিলে জোয়ান বেশি না আমার সম্মানিত মুরব্বীরা বেশি? এই জোয়ান হলাইন যেগুলো আছেন বয়স এব 30 হয় না, এই পর্যন্ত জোয়ান যারা আছেন 30-এর আগ পর্যন্ত একটু ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এবার আমার যত মুরব্বীরা আছেন 30-এর উপরে বয়স হয়ে গেছে, এই 30-এর উপর থেকে শুরু করে 70-80 পর্যন্ত যত মুরব্বীরা আছেন সবাই মিলে বলেন তো দেখি আল্লাহু আকবার। কোনটা জোর বেশি? যুবকরাই বেশি। দেখি আরেকটা বার দেখি, মুরব্বীরা যারা 30-এর উপরে বয়স আপনারা বলেন তো আল্লাহু আকবার। নাই নাই আওয়াজ নাই। এবার যুবকেরা দেখি তোমরা একটু আওয়াজ করে বলো তো আল্লাহু আকবার। ও মা রে মা, মাহফিল তো এমনি এখন দখলে। এবার যুবক মুরব্বী দুই গ্রুপ একত্রে মিলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ যে সবচেয়ে বড়, এটা আসলে চিন্তা করেননি? একটু হিসাব মিলে আনেন আল কোরআন আল কারীম, আল্লাহ বলেন ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, আল্লাহু আকবার, ওয়া'লামু হিসাব মিলায় দেখেন আল্লাহ বলছেন আমার কথা, যখন আমি আজাব দিব বেছে বেছে আমি আজাব দেই না, আজাব গজবের সময়ে সবগুলারে আমি পাকড়াও করি, বিশেষভাবে আমি কাউকে ছাড় দেই না, ছেড়ে দেই না। ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল
শাস্তি বড় কঠিন, বড় কঠিন। এখন একটু হিসাব মিলায় দেখেন, ভারতীয় ভেরিয়েন্ট আমার দেশে এসেছে। গবেষকদের বক্তব্য ছিল দেশটা খানখান হয়ে যাবে, লাশ ধরার মতো লোক পাওয়া যাবে না, দাফন কাফন করার মতো লোক পাওয়া যাবে না, রাস্তাঘাটে লাশ গুলা পড়ে থাকবে। এইখানেও মিলায় দেখেন, যিনি আমাদেরকে ভালোবেসে আবার সার দিলেন তিনি কে? সার দেওয়ার কথা না আমার ভাইরা বোঝার চেষ্টা করে, সার দেওয়ার কথা না, তাও আল্লাহ সার দিলেন। একটা বার যেন গোলাম আমার দিকে ফিরে আসে। আজকের রজনী যদি আমাদের তাওবার রজনী হয়ে যায়, যিনি আমাদের উপরে খুশি হয়ে যাবেন তিনি কে? আল্লাহকে খুশি করার জন্য আজকের মাহফিলে 50% শুনে কারা কারা বাড়ি যাবো, হাত উঠে আল্লাহকে দেখায়। 50% মাহফিল শুনে আমরা চলে যাবে কেন? সিলেটের নাইলে আমি এত কষ্ট করি, ও আল্লাহ আল্লাহ ঘুমাইতে পারলাম না ভালো করে। আমরা 50% শুনে যদি চলে যান, আর মন না ভালো লাগবে কর্তৃপক্ষে? এখন আর কয় না কর্তৃপক্ষের মন ভালো লাগবে না যে হায় হায় রে প্রথম দিন মাহফিলে কি সর্বনাশ হইলো, হুজুরে ওয়াজ করলে বেগুন চলে গেছে। এবার দেখতে চাই 80% পর্যন্ত শুনে কারা কারা চলে যাবেন, হাত উঠায় দেখা। মাশাআল্লাহ, নোয়াখালীর লোক যে একেবারে সোজা সহজ না, এটা আমরা প্রমাণ করে দিলাম যে হুজুর একবার দশ খাইলাম তো খাই নাই, দুইবার খাওয়ার মধ্যে নেই। 100% শুনে যাবেন তো ইনশাআল্লাহ। কে কে শুনবেন, হাত গুলা দেখান তো আল্লাহকে। সাথে যদি দুশ্মনী থাকে তাহলে আমি নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়ার মতো অধিকার রাখি। আমরা এই স্লোগানে বললাম আল কোরআনের আলোকে ঘুরতে হবে সমাজকে। চুরি ডাকাতি আছে না নাই? নির্দোষ মানুষকে দোষী বানানোর চক্রান্ত আছে না নাই? যদি এই কোরআন দিয়ে সমাজ চলে, সমাজের লোকগুলো শান্তি পাবে কি পাবে না? এই শান্তির লক্ষ্যে সুন্দর সুন্দর স্লোগান গুলো প্রচার করা, এটা আমাদের ইমানি দায়িত্ব, ঠিক কিনা? শুধু খালি মুখের স্লোগানে নয়, আমরা আমাদের বুকেও এই স্লোগান লালন করবো পরে ইনশাআল্লাহ। আজকের মাহফিল থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে সকলে একবার মহব্বত নিয়ে পড়ি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব সুন্দরভাবে পড়ছেন আপনারা। এবার আসুন, কথা আর না বাড়ি, যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে, খুব বেশি লম্বা করার সুযোগ নেই। যেহেতু আপনারা প্রথমে হাত দেখাইছেন হুজুর 50% শুনেই চলে যাবে, থাকবেন তো? সায় কুঞ্জনে যায়, যতক্ষণ হুজুর আনে আসেন ততক্ষণ আমরা থাকব। তাহলে বোঝা যায় যে ওয়াজটা বেশি বড় করা দরকার নেই, আপনারও যাওয়া দরকার, আমাদেরও শোনা দরকার। আল্লাহ যেন আমাদের সকলকে কম কথায় বেশি লাভ হয় এমন কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেন, পরে আমিন। প্রথমেই বলে নেই শয়তানের চাবি তিনটা, কয়টা একটু আঙ্গুলটি দেখান তো? তিনটা। আগে একবার আপনি বলে দেখাই গেছিলাম চার আঙ্গুল, খেলা আছে তো?
শয়তানের চাবি কয়টা? তিনটা। এবার আঙ্গুলগুলো নামান, এটা একবারে মুখস্থ করে বাড়িতে নিয়ে যাবে, করেন সাম। এক নাম্বার চাবি হলো শয়তানের, ইদা নাসিতা যানবাক, শয়তান প্রতিনিয়ত আপনাকে বলবে তুই যেমন গুনাহ করিস সবাই এমন গুনাহ করে, ঠিক কি না বলেন? আজকে গুনাহ করেছিস কি হয়েছে, আগামী দিন তোর জন্য সময় আসবে শুধরে যাবি, জুমাবার থেকে শুধরে যাবি, এই রকম একটু আরেকটু গুনাহ সবাই করে, গুনাহকে ভুলায় দেওয়া শয়তানের কাজ, আর গুনাহ থেকে ফিরে আসা মুমিনের কাজ। মুমিন যখন গুনাহ থেকে ফিরে আসবে, মা আসাররা মান ইস্তাগফারা, আপনি যদি গুনাহকে বড় মনে করে গুনাহর জন্য আপনি আপনার হৃদয়ে প্রীতি সঞ্চার করে মালিকের কাছে বারবার ক্ষমা চাইতে পারেন, যিনি অবশ্যই অবশ্যই মাফ করে আপনাকে আপন করে নেবেন, তিনি কে? قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين. شيطان চ্যালেঞ্জ করতেছে আল্লাহর সঙ্গে, আয় আল্লাহ তাআলা আমি অবশ্যই দেখে নেব আপনার গোলামেরা কিভাবে জান্নাতে যায়, কখনো ডান থেকে ধোকা দেব, কখনো বাম থেকে ধোকা দেব, কখনো সামনে থেকে ধোকা দেব, কখনো পিছন থেকে ধোকা দেব, ওলা তাজিদু আকসারহুম শাকিরিন, অধিকাংশ গোলামকে আপনি পাবেন না যারা আপনার শুকরিয়া আদায় করবে, হুরামি করবে। আজকের মাহফিলে যারা আসলেন শয়তানের নিকৃষ্ট কথার উপরে, নিকৃষ্ট গালে চপেটাঘাত করে যারা বসলেন, আজকে যদি নিয়ত করেন গুনাহকে আর ছোট মনে করব না, তাওবা করতে চাই কতক্ষণ তাওবা করব? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ লেখেন, হাত্তা তুহজিনা শয়তান, শয়তান যখন ক্লান্ত হবে, ক্লান্ত হওয়ার আগ পর্যন্ত তওবা করে। আজকের মাহফিল থেকে আপনি যদি তওবা করে বাড়ি ফিরতে পারেন, শয়তানের প্রথম চাবিটা যদি আটকে ফেলেন, যিনি সফল বানায় দিবেন, তিনি কি? শয়তান আপনার কয় মেসেঞ্জার এরকম গুনাহ বিঘ্নে করে, ইমুতে এরকম গুনাহ বিঘ্নে করেন, এটা তো আর বাস্তব জীবন না, এটা কি? এটা একটা ভার্চুয়াল লাইফ, এই লাইফে অনেকে অনেক কিছু করে, এটা গুনার কিছু না। হোয়াটসঅ্যাপে গুনাহ করার কিছু নাই, ফেসবুকে এরকম একটু একটু খারাপ ভিডিও সবাই দেখে, এটাতে তোমার তেমন কোনো গুনাহ হবে না। গুগল ব্রাউজে গিয়ে খারাপ বহু ভিডিও সবাই দেখে, এটাতে তোমার ভয় পাওয়ার কিছু নাই। একটা বার আপনি আপনার নিজেকে প্রশ্ন করে, ইন্নাল আব্দা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, একটা গুনাহ করার কারণে অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। আপনার আমার যে ছাতনি আছে, কি আছে এটা আপনাদের নোয়াখালী ভাষায় কি কয়, ছাতনা কয় না? ছাতনার নিচে দেখবেন ছাতনাকে আল্লাহ তাকে তাকে সাজায় দিয়ে মিসবাহ, ভিতরে আল্লাহ একটা হাড় দিয়েছেন যেটা বাতি, আল মিসবাহ
আবার এই বাতির উপরে আল্লাহ একটা প্রলেপ দিয়েছেন, বুঝার জন্য একটু খেয়াল করে বুঝে। আপনাদের দেশে আগে হারিকেন ছিল, ঠিক কিনা? হারিকেনের উপরে একটা চিমনি ছিল, ছিল কি ছিল না? চিমনিরে আপনাদের নোয়াখালী ভাষায় কি কয়? চিমনি কয় না? মাশাআল্লাহ, চিমনি দেখেন না কে কি? একটু হাত তুলে তো দেখি। একেবারে জোয়ানরা তোমরা সবাই দেখছো চিমনি কিসের উপরে থাকে? এখন আর ইগুন নেই, এখন কই পারে চিমনি? এখন মানুষ অনেকে সাজায় রাখছে আর কি, যে নাই নাতি রাত করলে সামনে দেখাইতে হবে যে এটা একটা জিনিস ছিল, ঠিক কিনা? আল মিসবাহু ফি জুজাজা আজ জুজাজাতু কান্না কাওকাবুন দুররি, এই যে বাতি, আল্লাহ বলতেছে হাতটা হচ্ছে একটা বাতি। জোরে করে আল্লাহু আকবার। আপনার আমার হাতের উপর আল্লাহ একটা প্রলেপ দিয়েছেন, ঠিক যেমনি হারিকেনের উপরে চিমনি থাকে, দেখলে মনে হয় যেন চিমনিটা জ্বলতেছে, আসলে চিমনি জ্বলে না, হাত মানি বাতিটা জ্বলে। ওই সরতা থেকে চিমনি বেদ করে আলো বের হয়। আপনি যখন গুনাহ করেন আপনার চিমনির উপরে দাগ পড়ে যায়, হারিকেনের চিমনি যদি কালো অন্ধকার ঘুরা হয়ে যায়, মা চাচিরা দেখবে মুখ থেকে একটু এভাবে হাওয়া দেয়, এই হাই দিয়ে কাপড় দিয়ে কি করে মুছি ফেলে, ওই যে একটু এইভাবে একটু হাই দেয়, এটা আপনাদের ভাষায় কি বলে? হামিদে। মাশাআল্লাহ, উনি একেবারে সুন্দর কথাটা বলছে, এই একটু হামি দিয়ে এরপরে মুছে ফেলে, মুসলে আলো বেশি হয় না কম হয়? আজকে যতজন এখানে বসেছেন হিসাব করেন, শয়তানের প্রথম ধোকা, প্রথম চাবি, প্রথম ওয়াসওয়াসা, গুনাহকে গুনাহ মনে না করানো, এই ওয়াসওয়াসা থেকে যদি বের হতে পারেন, তাওবা যদি করতে পারেন, যিনি চিমনিটাকে ফকফকা বানায় দিবেন তিনি কে? আল্লাহ। লা শারকিয়াতি ওয়ালা গরবি, কয় এই বাতিটা জ্বলতে যে তেল লাগে, এই তেলটা পূর্ব পশ্চিমের কোথাও পাওয়া যায় না। নাস্তিকরা কয় কি বলেন, সব তেল সারা দুনিয়ায় পাওয়া যায়, অলিভ অয়েল বাংলাদেশে কম হলেও বাজারজাত হয়, আপনাদের চৌমুহনীতি গেলেই পাওয়া যায়, ঠিক কিনা? তো তেল আবার পাওয়া যাবে না, এটা কেমন কথা? আল্লাহ বুঝায় দিলেন, একটু কোরআন নিয়ে গবেষণা করো, চিন্তা করো, এমন একটা তেল দি তোমার হাত জ্বলে, সেই তেলটার নাম হচ্ছে রূহ। আজকে যদি আপনার আমার রুহটা চলে যায়, মানুষ বলবে লাশ কখন আসবে, লাশের গোসল কখন হবে, লাশের জানাজা কখন হবে, লাশের দাফন কাফন কখন হবে? শুধুমাত্র এমন একটা ওয়ার্ডার নিবে গিয়েছে, যেই ওয়ার্ডার আমার আল্লাহ দিয়েছিলে, এই ওয়ার্ডার নিবে যাওয়ার কারণে আপনার আর কোনো দাম নাই, অন্ধকার কবর আপনার ঠিকানা হয়ে যাবে। কাজেই গুনাহটাকে গুনাহ মনে করে বেঁচে থাকেন, যিনি সেরা বানায় দিবেন তিনি কে? দুই নাম্বারে চলে আসে, দুই নাম্বার পয়েন্ট হলো ইজাস্তাকসারাল ইনসানু আমালাহু, কিছু মানুষ আছে দেখবেন একটু আমল করতেছে, শয়তান এসে তারে বলবে তোর সাথে বড় আমলি আর কে আছে? তখন দেখবেন সাংবাদিক সাক্ষাৎকার নিতে গেলেও বলবে যে 80-82 টাকার নামাজ পড়ে। আসতে বলেন ঠিক কিনা? বলেন কথায় কথায় বলবে তাহাজ্জুদ পড়ি। বাংলাদেশের কোন নায়িকা কোন নায়ক এদের সাক্ষাৎকার নিতে গেলে বলে যে আমরা নামাজ কোনোদিন ছাড়ি না, তাহাজ্জুদ মিস করি না, ঠিক কিনা? বলেন
শয়তানের বড় ঢোকার ভিতরে আছে। আপনি নামাজ পড়েন, আপনি দিন মানেন, আপনি বুঝবেন শয়তান আপনাকে বড় বুজুর্গ সাজাবে। অনেক সময় দেখবেন অনেক নামাজি চায়ের দোকানে বসে বসে বলে, আমি প্রতিদিন ফজরের নামাজে প্রথম কাতারে থাকি, আমি সারা কোনো মুসল্লি দেখি না, প্রথম কাতারে সবার আগে গিয়ে নামাজে দাঁড়াই, আমার আগে কেউ যেতে পারে না, এমন কিছু মুসল্লি এখন সমাজের ভিতরে আছে না? না, ছোট্ট বাচ্চারা মসজিদে গেলেন, এমন কিছু মুসল্লি আছে দেখবেন ছোট্ট বাচ্চাদেরকে সহ্য করতে পারে না, এমন কি বলে ফেলে তোর বাপ নামাজ পড়ে না, তোর নামাজ দিয়ে কি হবে, এমন লোক আছে না? না, মান হালাকাত, মান ক্বালা হালাকাত নাস, হালাকাত নাস, হালাকাত নাস, যেই লোকটা খালি বলে সবাই ধ্বংস হয়ে গেছে আমি একা ভালো আছি, ফাহুয়া আহলাকুহুম, নবী বলেন তুমি সবচেয়ে বড় ধ্বংস, বড় ধ্বংস না ব্যক্তি নিজের ধ্বংস দেখে না, ঠিক না? বেঠি কাজী মাহফিল থেকে বুঝে নেন, আপনি নামাজ পড়তেছেন, শয়তান কিন্তু আপনার ছাড়ে না। শয়তানের চাবি কয়টা? আমরা আছি কয়টা? কয়টা? দুইটা, বাকি আছে। এবার তিন নাম্বার চাবির কথা শুনে আমার ভাই, ইদা আজাবাল ইনসানু বিরাইহি, আমি কিছু একটা হয়ে গেছি, এই মানসিকতা যখনই আপনার ভিতরে আসবে পরিষ্কার বুঝে নিবেন এই মানসিকতা কলিজার ভিতরে বারবার শয়তান দিয়ে দেয়। বিনয় নামক নম্রতা আমার মালিক দিয়ে দেন, বিনয়ের কারণে যিনি আরো বেশি বড় বানায় দেন তিনি কে? চিন্তা করেন আমার ভাইরা, কিছুদিন আগে আমরা দেখলাম একজন ব্যক্তি নিজেকে এত বড় মনে করত, কথায় কথায় বলতো আমার বাপ এই করছে সেই করছে, ঠিক কিনা? আমার বাপ এই করছে সেই করছে, সুতরাং আমি বলতেছি রাষ্ট্র ধর্ম ইসলাম আমি মানি না। এদিকে মাথা নাচার তিনবার, এদিকে মাথা নাচার তিনবার, ঠিক কিনা? বিসমিল্লাহ থাকবে না, এত বড় বড় কথা তুমি বললে আজকে তুমি নাই, ইসলাম ইসলামের জায়গায় ঠিক আছে, ঠিক না? বেঠি মাশাআল্লাহ, স্লোগানের স্পিড আছে না নাই? মুরাদরা যদি এইরকম কিছু স্লোগান পাইত তাহলে যে এরা কি করতো আল্লাহই জানে। একটু হিসাব করেন আমার ভাইরা, আজকে তার কিচ্ছু নাই, এই জমিন এত প্রশস্ত, এই জমিন তার জন্য সংকীর্ণ হয়ে গেছে, দল সংকীর্ণ হয়ে গেছে, এখন এমন একটা অবস্থা তারাই বলে তারে পাইলে আমরা মারবো, ঠিক না? বেঠি সেদিন দেখি গেছে একটা জানাজার মধ্যে তার চাচা মারা গেছে, সুর এত নরম হয়ে গেছে, বুজুর্গ হয়ে গেছে, এখন বুঝতে পারছে এই চিল্লানো বেশি দিন টিকে না যদি আল্লাহর সাথে বেয়াদবির সাথে হয়, ঠিক না? বেঠি শয়তানের ধোকায় পড়ে যায়। আপনি যদি টাকা বেশি হয়, আপনার চারপাশে লোকজন ঘোরাফেরা করে, আপনি একটু জ্ঞানী হয়েছেন, ইসলামের বিরুদ্ধে জ্ঞানকে আপনি সারাদিন ব্যয় করা শুরু করলে, ক্ষমতা চেয়ার পেয়ে ইসলামের বিরুদ্ধাচরণ শুরু করলে, আপনি খাতা কলমে লিখে রাখেন যিনি অপদস্থ লাঞ্ছিত করে জমিনের মধ্যে আপনাকে ডাস্টবিনে নিক্ষেপ করবেন তিনি কে? শয়তানের তিনটা চাবি বলে এইবার একটু আমার মূল আলোচনার দিকে যাই, আছেন তো ইনশাআল্লাহ? আমি দেখতেছি অলরেডি তিনজন একেবারে হোল আইন, মানে বয়স আট নয় হইব হেতারা চলে যায়, আটকে দিছে তো জোরে একটু আল্লাহকে ডাক দিয়ে বললাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
এবার আসেন আমার ভাইয়েরা, তিনটা আলামত আঙ্গুলে গুনে গুনে রাখবেন। এখন সময়টা মোটেও ভালো নয়, এই ভয়াবহ সময়ে তিনটা আলামত গুনে গুনে রাখবেন, আর বুঝবেন যে কোনো সময় বড় থেকে বড় আযাব চলে আসতে পারে, ঠিক না বেঠি? কেন আযাব আসতে পারে সেটা আমি ব্যাখ্যা করব ইনশাআল্লাহ, যেহেতু আমাকে আজকের মাহফিলের কর্তৃপক্ষ কিয়ামতের উপরেও কিছু আলোচনা করতে বলেছেন, আমি সেটাও আলোচনা করব ইনশাআল্লাহ। কি ইনশাআল্লাহ এত আসতে গেলে? এখন এমন সময়, এই সময়ে অনারব্রা হবে বীরের জাতি, জোরে বলেন আল্লাহু আকবার। হাদিস খুলেন আপনি অবাক হবেন, বাসাল্লাহু বাসান মিনাল মাওয়ালি, আরবদের ভিতরে যখন কল্যাণ ফুরায় যাবে ফুরায় যাবে ফুরায় যাবে, খোদ সৌদি আরবের ভিতরে তাকায় দেখেন, খোদ সৌদি আরবের ভিতরে কনসার্ট হচ্ছে, মিয়ান নামক তারা একটা শহর ঘোষণা করেছে, এই শহরটা হবে খুব পরিকল্পিত কৃত্রিমভাবে, সেখানে সেখানে কৃত্রিমভাবে বৃষ্টি তারা আনবে, কৃত্রিমভাবে চাঁদ তারা নির্মাণ করবে, কৃত্রিম শহর নির্মাণ করে চাঁদে যাওয়ার আগে এখানেই নাকি চাঁদে যেন মানুষ কিভাবে বসবাস করবে, ভর শূন্য কিভাবে বসবাস করা লাগবে, যখন লর্ড গ্যাভিটেশন কাজ করবে না কিভাবে সেখানে থাকতে হবে, এই প্রশিক্ষণ গুলা খোদ সৌদি আরবের ভিতরে প্রিন্স এখন দেওয়ার জন্য বিশাল শহর ঘোষণা করে দিয়েছে। 2025-এর ভিতরে তারা সেখানে বসবাসের জন্য মানুষকে সেখানে নেবে, মানুষের কাছে সেটা বিক্রি করবে। খ্রিস্টানরা এই প্রকল্পের মধ্যে এই বিশাল প্রকল্পে অংশগ্রহণ করবে, এখানে তারা আসবে নাচবে গাবে। যদি খোদ সৌদি আরবের ভিতরে এমন পরিস্থিতি হয়, বাসাল্লাহু বাসান মিনাল মাওয়ালি, আগামী দিনের বিজয় বিপ্লবের জন্য আল্লাহর হাবিব বলেন অনারবদেরকে আল্লাহ পাক শক্তিশালী বানায় দিবে, যারা আরব না অনারব, এমন অনারবদেরকে যখন শক্তিশালী বানায় দিবে, তাদেরকে দিয়ে যিনি কালেমার পতাকা পতপত করে উড়াবেন তিনি কে? আজকে তাকায় দেখেন পাগড়িওয়ালাদের দিকে, মানুষ বুঝতেও পারে না কতক্ষণে তারা বিজয় নিবে, সময় লাগে না, দিন পার হতে না হতে পাগড়িওয়ালাদেরকে যিনি বিজয়ের আসনে বসায় দিলেন তিনি কে? সময় আসতেছে মুসলমান, সময় আসতেছে ইনশাআল্লাহ আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা উড়বে, কোন জালের তাকেও বাধা দিতে পারবে না, ঠিক না বেঠি? এই বিজয়ের আগে আমাদের কাজ কি হবে, আজকে এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই, রাজি আছেন ইনশাআল্লাহ? এক নম্বরে লাগবে বায়াত, কি লাগবে? এখন আমরা তো ঠিকই বায়াত নিয়ে আসি, বিভিন্ন জন বিভিন্ন দল করতেছি, আল্লাহ নবীর হাদিস শুনেন, বায়া রজুলুন রজুলা, নেতা তো মানেন একটু চিন্তা করে, আপনি নেতা মানলে লায়ুবায়ুহু ইল্লা দুনিয়া, নেতা মেনেছেন, উদ্দেশ্য হচ্ছে পদ পদবি দুনিয়া গ্রহণ করা, দুনিয়া হাসিলের জন্য যদি আপনি নেতা বানান, নেতা মানেন আল্লাহর হাবিব পরিষ্কার বলছে লা ইউকাল্লিমুহুমুল্লাহ, ওই লোকটার জন্য এমন অবস্থা হবে আল্লাহ তার সঙ্গে গুসায় ফেটে পড়বেন, কথা বলবেন না, ওয়ালা ইউজাক্কিহিম দয়া দেখাবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম তার দিকে আল্লাহ তাকাবেন না, আল্লাহ যদি না তাকান, আল্লাহ যদি দয়া না দেখান, আল্লাহ যদি মায়া না দেখান, কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে কেউ আমাদের জন্য কোনো কাজে আসবে না, ঠিক না বেঠি? বায়াতের আগে চিন্তা করেন আপনি।
আপনি রাজনীতি করতেছেন শুধু কি দুনিয়ার জন্য? এই রাজনীতি যদি দুনিয়ার জন্য করে থাকে, ও মুসলমানরা সিদ্ধান্ত নেন, দুনিয়ার জনের জন্য আমার রাজনীতি নয়, এই জমিনে দিন কায়েমের জন্য বায়াত নিতে হবে। এই বায়াত যদি দিন কায়েমের জন্য হয়, যিনি সফল বানায় দিবেন তিনি কে? রাগ করছেন নি? করছেন মনে হয়? করলে করলেন আর কি। এই হাদিসটা যদি দুর্বল হাদিস হইতো আমার মনে কোনো আফসোস নাই, আপনি না মানলে না মানলেন, যেহেতু দুর্বল হাদিস এটা আমল করতে পারলেন না। হাদিসটা সহি বুখারীর হাদিস, না মানে আপনি কোনো যাও না জানা না, যদি যান তাহলে ফিডে খাইবেন আল্লাহর কাছে। এখন যাইবেন নি? কোনায় যাবেন? কয় না কথা, কোনায় যাবেন? ইসলামের দিকে আসেন আমার ভাইয়েরা। এক সময় একটা বায়াত হবে, যেটা খাস বায়াত, ইমাম মাহদির বায়াত, সেই বায়াতে যদি অংশগ্রহণ করা আপনার নিয়ত থাকে, মহাব্বত থাকে, আপনার চোখের সামনে ইমাম মাহদি চলে আসবে, এর ছয় বছর পরে দাজ্জাল আসবে, আপনি যদি মনে প্রাণে দুনিয়াদার না হয়ে আখিরাতের বিশ্বাস থাকে, দুনিয়া ক্ষমতার জন্য যদি রাজনীতি না করেন, জমিনে দিন কায়েমের সিদ্ধান্ত যদি থাকে, আজকে আপনি সঠিক পথে থাকবেন, সেদিন আপনি ইমাম মাহদির দলে থাকবেন, ঠিক না বেঠি? আমি কথা কি বুঝাইতে পারছি? সুতরাং আমার ভাইরা এবার আসেন আমার মূল পয়েন্টের দিকে যায় আরো বেশি। তার মানে এতক্ষণ মূল পয়েন্টই ছিলাম, এখন আর একটু মূল পয়েন্টে প্রবেশ করি গভীরে আর কি। মাশাআল্লাহ, কোন জনে কইছেন গভীরে সাই একটু? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, নোয়াখালী তো আজ করতে পারলে মনটা ভরি যায়। মাশাআল্লাহ, আমরা কোন কথার পরে কি কম লাগবে? মাশাআল্লাহ, শ্রোতারা মাঝে মাঝে একটু লোকমা দিয়ে স্মরণ করাই দেয়, আলহামদুলিল্লাহ বলে আছেন নি? শয়তানের সাবি কয়টা কইতে আসবেন একজনে? স্যার এক নম্বরটা কি? থাক, অসুবিধা নেই, তুই গুনার ওষে থাক, গুনার ওষে থাক। এটা কয় নাম্বার? দুই নাম্বারটা কি? নিজেরই খুব বড় বুজুর্গ মনে করে যে আমি একলা আল্লাহ আল্লাহ হয়ে গেছি, দুনিয়ার সব মানুষ খারাপ, ইচ্ছা কিছু লোক আছে না নাই? তিন নাম্বার কি? নিজের এরকম মনে করা যে আমি কিছু একটা জানি, কিছু একটা বুঝি, এরকম নিজেরে যারা বড় মনে করে শয়তানের ঢোকার মধ্যে আছে, ঠিক না বেঠি? এবার আসেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মহব্বতের আল্লাহর খোলামেলা দশটা কারণে আগামী দিনের বিজয় বিপ্লব আসার আগে আমার আপনার মোনাজাত গুলা দশটার কারণে পুরা হচ্ছে না, কবুল হচ্ছে না। সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে, আপনি হয়তো দেখেন না, ইয়ামেনে পেট পিঠির সাথে লেগে গেছে, সিরিয়ার দিকে তাকায় দেখেন 2011 সাল থেকে সিরিয়া মার খাচ্ছে, ফুটন্ত গোলাপের মতো শিশু বাচ্চা গুলাকে মেরে ফেলা হচ্ছে, সিরিয়ার কান্না দেখলে সহ্য হয় না, ইয়ামেনের ক্ষুধার যন্ত্রণা দেখলে সহ্য হয় না, ফালা খায়রা ফিকুম, এই রকম দুনিয়ার মধ্যে যখন তালাশ করবেন, শামের কথা বার বার আল্লাহর নবী বলেছেন, আলাইকুম বিশ্বাম, আলাইকুম বিশ্বাম, এই হাদিসগুলা বললে অনেকে টনক নড়ে উঠবে, বুঝছেন তো? এই হাদিসগুলা যদি বলি অনেকে টনক নড়ে উঠবে, আলাইকুম বিশ্বাম নবীজি ওই সময় বলতেছে, সাহাবায়ে কেরাম যখন আল্লাহর নবীর সামনে বসে
জিকির আজকার করতেছে, ইবাদত বন্দেগি করতেছে, নাড়াচাড়া করতেছে, কাজ করতেছে, আল্লাহর নবী এদেরকে বাদ দিয়ে সাহাবাই কেরামের সামনে বললেন আলাইকুম বিশাম, আলাইকুম বিশাম, তোমাদের জন্য উচিত হচ্ছে শামের সঙ্গে তোমরা থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ এমন কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন শামের অভিভাবকত্ব আল্লাহ নিজে গ্রহণ করে নিয়েছে। বাহ্যিক দৃষ্টিকোণে আমরা দেখতে পাচ্ছি, সারা দুনিয়া দেখতে পাচ্ছি, শাম আর খেতে খেতে শেষ হয়ে গেছে। আজকে তাকায় দেখেন সিরিয়া মার খেতে খেতে 11 বছর পার করে ফেলেছে। সারা দুনিয়া যখন অবস্থার দিকে যাচ্ছে, প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে ভাবে, ব্রিটিশরা এখন হারায় গেছে, আমেরিকা সুপার পাওয়ার, সামনের দিনে তৃতীয় বিশ্বযুদ্ধের পরে রাশিয়া চাবে তারা সুপার পাওয়ার হওয়ার জন্য, চীন চাবে তারা সুপার পাওয়ার হওয়ার জন্য, মুসলিম বিশ্বের ভিতরে এখন তুরস্ক মাথা চাড়া দিয়ে উঠছে, আগামী দিনের একটা চুক্তি ভঙ্গ হবে, লুজান চুক্তি, আগামী দিনের বিজয় বিপ্লব আবার অনারবদেরকে দিয়ে মুসলমানদেরকে যিনি দান করে দিবেন তিনি কে? এই বিজয়ের জন্য জাগতে হবে মুসলমান, এই বিজয়ের জন্য ঘুমায় থাকলে চলবে না, মন গুলাকে জাগ্রত করেন। আজকে অনেকের মন গুলা ঘুমায় আছে, এই কথাগুলা বুঝে না। ইরাক আর সিরিয়ার মাঝখান থেকে দাজ্জাল বের হবে, দাজ্জাল এইভাবে শিকল দিয়ে আটকে রাখছে, হাত বেঁধে শিকল দিয়ে আটকানো আছে দাজ্জাল। ইরাক আর সিরিয়ার মাঝখান থেকে দাজ্জাল বের হবে, দাজ্জাল বের হওয়ার আগে আজকের মুসলমানরা জাগতে হবে। জাগার আগে চিন্তা করেন আমাদের সময়টা একেবারে শেষের দিকে আমরা আছি। আপনারা মনে করতেছেন অনেক দিন এখনো বাকি আছে, 1450 বছর আগে আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হয়ে বলেন ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, আরবের জন্য ধ্বংস, আরবের জন্য ধ্বংস, আরবের জন্য ধ্বংস। কয়বার বলছ? দুইটা আঙ্গুল মিলায় দেখালে এত বড় ছিদ্র হয়ে গেছে, ইয়াজুজ মাজুজের দেওয়ালে আম্মা জান উম্মে সালামা ভয় পেয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ আনহুলি কুফিনা সালিহুন, আমরাও কি ধ্বংস হয়ে যাব নাকি? আমাদের মধ্যে এত নেককার, এত দিনদার আছে। আল্লাহ হাবিব বললেন ইদা কাসুরাল খাবাস, খারাপ কাজ যখন আরবের মধ্যে বেড়ে যাবে, যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? ও মুসলমান, এখন সৌদির দিকে তাকায় দেখেন, আমার নিজের চোখে এবার দেখে এসেছি, মাদায়নে সালেহ অর্ধরঙ্গ মহিলা যখন সৌদি আরবে বারবার ডুবতেছে, এই সমস্ত অর্ধরঙ্গ মহিলারা যখন ডুববে, তখন এই পবিত্র ভূমির মহিলাদেরকে উলঙ্গ করে ছাড়বে ঠিক না বেঠি? আলমার আতাওরা মহিলারা হচ্ছে ডেকে রাখার জিনিস, মহিলারা যখনই ঘর থেকে বের হয় চাকরি করার জন্য যায়, মার্কেটে যায়, মহিলারা যখনই বের হয়ে যায় ইস্তাশরাফা শয়তান, তখন যুবকদের মাথার উপরে শয়তান বর হয়, শয়তান গার উঁচা করে ধরে, দেখ দেখ তাকা দেখ কে হেঁটে যাচ্ছে। তখন এক বন্ধু চার বন্ধুকে ডেকে ডেকে একটা বিষয় দেখায় ঠিক না বেঠি? মন গুলো মরে যাচ্ছে মুসলমান। এবার আসুন, 10 কারণে মন মরে যায় আজকে জেনে যাই। আগামীর বিজয় বিপ্লবের আগে দোয়া কবুলের জন্য 10টা বিষয় সম্পর্কে সতর্ক হয়ে যাবেন। কয়টা বিষয় শুনলেননি? আল্লাহ জানে কেমনে কম, রাত কয়টা বাজে? 10টা 10 মিনিট লাগবে আর কি, আছেন তো? কে কে চলে যাবেন হাত ধরেন, মাশাআল্লাহ। একজন হিচি বলে হাত তুলছে যে হুজুর আমি আর কথা,
কয়টা? দশটা বিষয় সম্পর্কে আজকে শুনে যান। কয়দিন মাহফিল হবে আমরা কেউ জানি না, যে কোনো একটা সময় এমন শুনতে পারি এই মহান নিয়ামতটা বন্ধ হয়ে গেছে। যদি মাহফিলের এই নিয়ামত বন্ধ হয়ে যায়, আমার দেশে আমি তো মনে করি ভর করোনার ভিতরে ভারতীয় বেরিয়ে যখন আমার দেশে এসেছে, ভারতকে তছনছ করে দিয়েছে। আমার দেশে তেমন কোনো কিছুই হয় নাই, কারণ যিনি ভালোবাসার উপরে ভালোবাসেন আমাদেরকে তিনি কি? বিশ্বাস হয়নি? এটা আমার বিশ্বাস। এখনো লন্ডনের মধ্যে খোদ লন্ডনে তারা কি নিয়মতান্ত্রিক, কই আমরা কই তার? সেখানে এখনো প্রতিদিন মানুষ মারা যাচ্ছে 400-র উপরে। সেখানে আমার দেশে আল্লাহ এত দয়া কেন? কারণ আমার দেশের মানুষগুলা প্রতিনিয়ত পাঁচ ওয়াক্ত নামাজের সময়ে মসজিদে মসজিদে যারে মন থেকে স্মরণ করেন তিনি কি? এক নম্বরে আমার বার আমার বন্ধুরা, এক নম্বর পয়েন্ট হচ্ছে আমরা প্রত্যেকে চিনি, প্রত্যেকে জানি যিনি আমার আপনার মালিক তিনি কি? কিন্তু প্রত্যেকে যার হকটা প্রতিদিন প্রতিনিয়ত প্রতি ঘরে ভুলে যায় তিনি কে? এইখানে প্রচন্ড জড় বাতাস শুরু হয়ে যায়, ঘূর্ণিঝড় শুরু হয়ে যায়, টর্নেডো শুরু হয়ে যায়। আমি শ্রদ্ধা সবাই মিলে ডাকবো কারে? বলেন কারে? বিপদে পড়লেই চিনি আমার মালিক ছাড়া কেউ বাঁচাতে পারবে না। কিন্তু যখনই বিপদটা চলে যায় মুহূর্তের ভিতরে যারে ভুলে যায় তিনি কি? এই তো সেই দিনের কথা বলি, সুগন্ধা নদীর ভিতরে যখন লঞ্চটার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠেছে, এক দম্পতির কথা আপনাদেরকে শোনাচ্ছি। একটু ছুটি কাটানোর জন্য কুয়া কাটা যাবে, একটু বেড়াবে একটু ঘুরবে, বের হয়েছে পানির ভিতরে ভয় থাকে না জানি কখন লঞ্চটা ডুবে যায়, পানির ভিতরে আগুনে পুরার ভয় থাকে না। আল্লাহ বিপরীত ভাবে বুঝায় দিলে পানির ভিতরেও যিনি দুনিয়ার মানুষকে চাইলে শাস্তি দিতে পারেন তিনি কে? সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই ফয়সালা করলেন, ওই দম্পতি সন্তান দুইজনকে এনে স্বামীর হাতে দিয়ে বললেন, স্বামী আপনি সাঁতার জানেন? আমি সাঁতার জানি না। আজকে যদি আমাকেও নিয়ে চেষ্টা করেন একজন হয়তো বাঁচব না। সন্তানদেরকে নিয়ে বের হয়ে যান, আদর করে মা সন্তানকে বলতেছে, বাজার অনেক বকা ঝকা করেছি পড়াশোনার জন্য, খাওয়া দাওয়ার জন্য শাসন করেছি, মাকে ভুল বুঝো না, মাকে বদ্ধ দিও না। এই বলে স্বামীর হাতে সন্তানদেরকে দিয়ে মা বলল, এখনই লাফ দিয়ে পানির মধ্যে লাফিয়ে পড়ে। স্বামী যখনই জার দিয়েছেন দুই সন্তানকে নিয়ে কষ্ট করে সাঁতরাচ্ছেন, হঠাৎ করে মাঝিদের একটা নৌকা এসেছে, যার অর্ডারে লোকগুলা বেঁচে গিয়েছে তিনি কি? ওই দৃশ্যের ভিতরে তাকায় দেখবেন আপনাদের মোবাইল আজকে দেখবেন দাউ দাউ করে আগুন জ্বলছে, এর ভিতরে আল্লাহ বাঁচান আল্লাহ বাঁচান বলে চিৎকার শোনা যাচ্ছে। তার মানে হল সব বিপদ থেকে যদি বাঁচতে হয় একমাত্র যাকে ডাকতে হয় তিনি কি?
আল্লাহকে ডাকতে শিখেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, চিন্তা করেন আমার নবী নামাজ পড়তে গিয়েছেন, ভুঁড়ি চাপায় দিয়েছে, দম বন্ধ হতে নিয়েছে, তারপরেও নামাজ ছাড়ে নাই, নামাজ শেষ করেছে, আমার নবী বিশ্ব নবী আম্মা জানের মুবারক কোলের ভিতরে শুয়ে আছেন, একটু পরে দুনিয়া থেকে বিদায় নিবে, বিদায়ের আগ মুহূর্তে সন্তান সন্ততি কারো খবর নেন নাই, কন্যাদের খবর নেন নাই, নাতিদের খবর নেন নাই, সব বাদ দিয়ে আল্লাহর হাবিব বারবার বললেন নামাজ নামাজ নামাজ, আপনার হাত যার মালিক হয়েছে, আপনি সরকার, জনগণ আপনার অধীনস্থ, আপনি মন্ত্রী, আপনি এমপি, আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার, জনগণ আপনার অধীনস্থ, এই জনগণের ব্যাপারে যার কাছে জবাব দেওয়া লাগবে তিনি কে? আপনি পরিবারের প্রধান, জনগণ আপনার অধীনস্থ, আপনি বিদেশে গিয়ে সন্তান অনেক ভরসা করে বাবার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে, বাপ ওই প্রবাসীকে ঠকায়া অন্য ছেলেদের নামে সম্পদ দিয়ে দিয়েছে, এমন কোন জুলুম যদি কোনো বাপ করে থাকে কিয়ামতের দিন এই বাপকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক না বেঠিক?